সাইয়াদ যাক্কারু মাইয়াশা যারা আল্লাহরে ডরায় এরাই আলোচনা সভায় বসে এরাই দিনী মজলিসে বসে এরাই আল্লাহর কালামের আওয়াজ শুনে ইস্তিকবাল করে লাব্বাইক করে সুবহানাল্লাহ যারা বুঝিলে এরে একটা শহরের বয়ান দিত্রা আল্লাহ রাব্বুল আলামিনে মুফাসসিরিন কেরাম হলে কইত্রা এই শহরের নাম হইল হনো কো ওবাসাও ইন্তিয়ক আর ইংলিশে ওর নাম পাইছি আমি অ্যান্টিয়ক ইন্তিয়ক শহরের মাঝে নবী হল দিছলা আল্লাহ তিনজন কয়জন ও সামনের গ্যাপ মারো সামনে আও লা ইলাহা ইল্লাল্লাহ ইন্তিয়ক শহরের মাঝে নবী দিছলা তিনজন কয়জন তিনজন নবী ফইলা দিছন দুই নবী একজনের নাম হইল শামউন আলাইহিস সালাম আর একজনের নাম হইল ইউহান্না আলাইহিস সালাম দুই নবীরে দেওয়ার বাদে হায় রে হায় যত দাওয়াত দিলাই তারে একটা মানুষের দাওয়াত রে কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হইল কত অপবাদ কত লাগানি আর কত জুট জামেলা পুহাইতে হইছে এই দুই নবীরে এর বাদে আরেকজন নবী আইলা নাম মনে হইলে কইমু তিন নবী ইন্তিয়ক শহর আইসইল আর এই ইন্তিয়ক শহরের একদম দক্ষিণ দিকে একজন বান্দা আসলা ইন আল্লাহওয়ালা ইন ইমান আনিলিসলা তার নাম হইল হাবিবে নাজ্জার সুবহানাল্লাহ যে সময় দাওয়াত দিতে 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 কোনো কথা শুনলা না আর উল্টা হইন তুমি তাই আইয়া আমরার বিপদ আনছ তোমাতান আওয়ায় আমরার সমস্যা আইছে তোমাতান আওয়ায় রুজি বন্ধ হইছে কথা হইয়া দ নবীরে খুব গেইলা গাইলে হইল শেষে সিদ্ধান্ত ওই গেল এই দুই নবীরে তারা মার্ডার করে লইতা হকা নাউজুবিল্লাহ খরার মানুষে শুনতেন শামউন আলাইহিস সালাম ইউহান্না আলাইহিস সালাম এই দুই নবীরে তারা মারি লইবার লাগিন উদ্যত হইলা ওখান খবর হয় লিসন হাবিবে নাজ্জারে তো তাই হন তাকে দৌড়াইয়া আইসন আয়া সামনে পড়িয়া কইলা ভাই হে ইন্তিয়ক নগরের বাসিন্দারা তোমরা নবী দজন মারিও না তোমরা চিন্তায় না আমি হাবিবে হইয়ার আমি ইসলাম কবুল করিয়া আমার মনের মধ্যে শান্তি পাইলাম এবং জান্নাতের গন্ধ পাইয়ার তোমরা ইমান আনিলাও রে আর তোমরা জান্নাতমুখী ও রে সুবহানাল্লাহ ইয়াল্লাহ এখন দুই নবী বাদ দিয়া এখন হাবিবে নাজ্জার দে মারবার লাগিন তারা তৈয়ার হয়ে গেল আর ই বান্দা ওলা গরিব ওলা গরিব ওলা গরিব মাও নাই বাবাও নাই সন্তান সন্ততি খেও নাই হাবিবে নাজ্জার তাইন একলা পড়ি সইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে আল্লাহর বান্দারে মারিলে এবার লাগে উপক্রম হইল তখন তাই মারবার সময় তখন তাফসিরের ব্যাখ্যার মধ্যে আর ফইলা তার ফেটোর মধ্যে এক লাত মারছে ও ঘটনার কারণে আয়াতকে নাজিল হয়েছে কেন কথা এই লাত হলিল জান্না কল ইয়া লাইতা কওমি ইয়ালামুন যেদিন আমি ফইলা ঘটনাটা পড়িলাম আর কেউ কইছি আল্লাহ হাবিবে না যার লোক কিয়ামতের দিন আমরা হাসর করিয়া হোক আমিন আল্লাহর বান্দা কইছেন ভাই আমার খেয়াও নাই রে বা আমারে মারিও না রে বা বলে তোরে মারতাম না তুন হো বলে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ নাই সৃষ্টির মালিক আল্লাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ খোয়া বাদ দিলে মোহান তুন হো বলে ভাই হল আমারে মারিও না রে বা আমার খেয়াও নাই রে বা তবে আমার আল্লাহ ছাড়া খেয়াও নাই ইকান হইতে পারতাম না সুবহানাল্লাহ কোন চাই এই ইমানের শক্তি আমরা আছে নি মাতুন না এই পাওয়ার আমার এই পাওয়ার এই পাওয়ারটা আল্লাহ তুমি পয়দা করো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাবিবে নাজ্জারে কইলা আমারে মারিও না বেলে খানে ডরার আইনি বেলে না আমার ঘরের মধ্যে দুগ্ধবতী একটা ছাগল আছে সেই ছাগলটা আমি আজকে জল খাওয়াই নাই পানি খাওয়াই নাই সামান্য আমার সময় দিলে আমার ছাগলটারে পানি খাওয়াই আইতাম তারা কইলা না এই সময় তোমার দেওয়া যাইতো না ও ভাই মুফাসসির কেরাম হলে কইতা তানে উল্টানি হইল হাবিবে নাজ্জার দে উল্টাইলা আর উল্টাইয়া পাষণ্ড শয়তান হকলে ইন্তিয়ক নগরের বাসিন্দা হকলে সেই জাহান্নামি হকলে পিঠির মধ্যে ফাড়া দিয়া ফেটোর মধ্যে ফাড়া দিয়া পায়খানা রাস্তা বাইদি বড় অন্ত্র পাকস্থলি বার করি লইলা লগে লগে আল্লাহর বান্দার মৌত হয়ে গেল এবং মৌতর সময় আল্লাহ শব্দ হইয়া মৌত হইল লগে লগে আমার আল্লাহর বরদাস্ত হইছে না
পনেরোশো বছর আগে কোরআন আইলো, এর হাজার বছর আগে ঘটনা ঘটিছে হাবিবে নাজ্জারের, কিন্তু হাবিবে নাজ্জারের ঘটনা আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সেভ হরিয়ার আসছে। আমরার লাগিন এই উম্মতে বুঝবার লাগিন আল্লাহর কালামর গুরুত্ব দিবার লাগিন, ইয়াসিন বুঝবার লাগিন, আল্লাহর মহব্বত বুঝবার লাগিন, জান্নাতের আশ্বাদন বুঝবার লাগিন, জাহান্নামের আযাব থেকে বাঁচিবার লাগিন। আমার আল্লাহ পনেরোশো বছর মানে এই হাবিবে নাজ্জারের ঘটনার কোরআনে কারীমর আয়াত বানাইলাইলা, যেমনে হাবিবে নাজ্জারের ইন্তেকাল হয়েছে কেন কথা দম বাড়িয়ে গেছে, কিন্তু বারণের লগে লগে যেমনে মৌত হইছে আল্লাহ হইলা আমি অর্ডার করছি লাদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ, আমার হাবিবরে হওয়া হইছে ডুকো জান্নাতে। সুবহানাল্লাহ, জান্নাতে ডুকো মানে মৌতর লগে লগে হাবিবে নাজ্জার জান্নাতের মধ্যে দাখিল করানো হয়েছে। সুবহানাল্লাহ, আর জান্নাতের মধ্যে যাওয়ার মানে ইলাদখুলিল জান্নাহ, কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জার বেহেশতের মধ্যে ডুকিয়া হইতরা হায় রে হায়, তেন ফাউরি লইলা সামান্য আগে তানাজের মারছো ফাউদি ফিসিয়া ইখান তেন ফাউরি লইলা, কইলা হায় রে হায়, যদি আমার আমার দেশের কৌমে যদি বুঝি লইতা তাইলে তারা আইলে হল্লা না অনে, যদি আমার আমার ইন্তিয়ক নগরের বাসিন্দা আমার কৌম হলে বুঝি লইতা রে মা, আমারে কিতা কারণে আল্লাহ মাফ করিয়া দিলা রে মা, কোন কারণে আল্লাহ সম্মানী বানাইলা আমার এই শহরের মানুষে বুঝলা না, আজকে জন্নতর মধ্যে কত আরামে আমি আছি। সুবহানাল্লাহ, জন্নতর আরাম সন্তা, জন্নতর আল্লাহ আমার ইস্তেকবাল করলা, সালাম জানাইয়া আমার জান্নাতের মধ্যে হারাইলা, যদি আমার শহরের মানুষে যদি আমার এই জান্নাত হামানি আর আরাম পাওয়ার বুঝি লইতো তারা আমার ইলা মানলো না অনে, তারাও জান্নাতি বানলো অনে। সুবহানাল্লাহ, ও ভাই হাউজেন হইছিলাম মনে আসেনি, এক মা পেখান আল্লাহ আমরা রে ডাকিয়া দারণিয়া মাফ করে দিবা, মনে আছে তো? এক মাত এখান থেকে আমি মাত্র ডাল দিয়া অতক্ষণ পর্যন্ত আইসি হুন কুয়া, হাবিবে নাজ্জার দে তো আল্লাহ জন্নত দিছইন আমরারে দিবা ওলাইরে হুন না, কোনো মতে কোনো মতে যদি আমরার ডাইন আতর মধ্যে নামায় আমল দিলেন আল্লাহ খুনাতামিন, যদি ডাইন হাতর মধ্যে নামায় আমল দিলাই আল্লাহ রাব্বুল আলামিনে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফরাইলাই, যদি আমরার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দিবার আগে ডাক দিবা, ডাইন হাতর মধ্যে নামায় আমল দেওয়ার বাদে, ও দেখো কোয়া মনে করেন ও আপনার নামায় আমল ওখান বুঝা জানি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দায় খাইল কিয়ামতের দিন নামায় আমল ডাইন হাতের মধ্যে দেওয়ার মানে মানুষরে গিয়া কইব ইকরা ও কিতাবিয়া, ও দাদা ও দাদি ও মামা ও মামি ও চাচা ও বাপ ও মা ও আমার ফুয়া ফুড়ি দেখো রে বা আমারে আল্লাহ আমারে ডাইন হাতের মধ্যে নামায় আমল দিলাইছ, দেখাইব দেখাইব মানুষরে, আর খালি দৌড়াইব কইব ইকরা ও কিতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলাকি হিসাবিয়া, আমি আগে জানতাম আমারে আল্লাহ তার সামনে মুলাকাত করাইবা, তার সামনে দেখা করা লাগবো, তার সামনে যাওয়া লাগবো, আমারে আল্লাহ মাফ করি লাইছেন আর আমারে ডাইনাতের মধ্যে নামায় আমল দিলাইছেন। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, আরো ঘটনা রইছে মুফাসসিরিন কেরাম বলে কইন ডাইন হাতের মধ্যে নামায় আমল দেওয়ার বাদে আমার আল্লাহ ডাক দিয়া বান্দারে ধারণিবা, ধারণিয়া কইবা আমার বান্দা আমার মায়ার বান্দা মায়ার বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া তোমরা দেখছো না, ডাক দিয়া নিয়া বাবার নাম সহ লেখা থাকবো, বাবার নাম অমুক নাম আমজাদ হুসাইন ইবনে মুসাব্বির লেখা থাকবো, অমুকের ছেলে অমুক তোমার নামায় আমল ডাইন হাতে তুমি জান্নাতি, তবে ভাই আব আল্লাহ ইকরা ও কিতাবিয়া এই দুই শব্দের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লেখরা পৃষ্ঠা উল্টাইবা, ডাইন হাতের মধ্যে নামায় আমল তো ঠিক আছে নি, পৃষ্ঠা উল্টাইবা,
উল্টাইয়া কইবা আমার বান্দা আমার বান্দি ইনো আর খেও নাই আমি আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া আর তো খেও নাই এরে গাওর মাছে ওলা আছে নানি বিচারক হওয়ার বাদে যারা পারফেক্ট বিচারি মুত্তাকি পরেজগার মানুষ এরা কইন বাদী বিবাদীর একলগে আনিয়া বিলে খেয়ারে কইতাম না কলে কলে মেইন মাতখান কই না দোষ কিটা করছো আমি একটা লাইনে মিটমাট করে শেষ করে দিলাম কইনি না কইনি হাতনা তালবা ভাই বুধবাইয়ার বুধবাইয়ার গুমে ডিস্টার্ব দেন ইনশাআল্লাহ লম্বা করতাম না বাট্টে করে লিয়া আমার আল্লাহ পিছন দিক উল্টাইয়া কইবা বান্দা অমুক তারিখের মধ্যে ও গুনাহ কসলাইনি বলে জয় আল্লাহ ও গুনা তুমি কসলাইনি বলে জয় আল্লাহ ও গুনা কসলাইনি বলে জয় আল্লাহ ও গুনা কসলাইনি বলে জয় আল্লাহ সারা গুনা এখানে করিয়া দেখা যায় এই বান্দার বান্দির গুনা পার্সেন্টেজ নেকির পাল্লা থেকে বাড়ি হয়ে গেছে আল্লাহ আগেনো আমার কইলা আমি জন্নতি দাই না তো আমার নামায় আমল দিতা আমার বড় ডর হরের ও আল্লাহ রাব্বুল আলামিনে কইবা না না আমার বান্দা বান্দির আজকে আমি ইনসাফ করতাম ইনসাফ এই উল্টা পৃষ্ঠার গুনাহ কেউ দেখছে না আমি আল্লাহ দেখছি ও বান্দা আমি তো সেই আল্লাহ ও আল্লাহ আমি তোমারে কইয়ার আজকে আমি তোমারে মায়া করা আমার উপরে ওয়াজিব ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ও বান্দা তুমি ওদিকে আও হে বান্দি তুমি রায়হানা ফারহানা আও আব্দুল গফফার ভাই ওবাই আও রশিদ আহমদ ভাই ওবাই আও জুনাদ আহমদ ভাই ওবাই আও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনে এখন এই যে গুনাহ সারা গুনাহ আমি আল্লাহ লেখে রাখলাম সব গুনাহ তোমার ইয়াদ নাই বান্দা বান্দি যা গুনাহ আমরা করি সারা ইয়াদ আছে আল্লাহর এক বান্দা হইতরা পীর জুলফিকার সাবে যদি আল্লাহ ওলা কইতা ও আমার তারখাটার বান্দা রায়হান তুই নে কাম কর তুকাই তুকাই এক গুনাহ ইয়াদ করে করে আমার কাছে ইস্তেগফার কর এক ইস্তেগফার এক গুনাহ ইয়াদ কর পঞ্চাইন গুনাহ ইয়াদ করে করে যদি আল্লাহ মাফ দিওয়াত লাগতা ছুটিবার লাইন আছে এটা চিন্তার মাত কিন্তু আমি চিন্তা করছি বাক্য আমার কারণে ইয়া আল্লাহ আমি 2014 ইংরেজির ডিসেম্বরের 13 তারিখ আসরর বাদে ও গুনাহ করলাম মনে হইছে আমারে মাফ করিয়া দে ইলা হইতে কইতে কিয়ামত পর্যন্ত হায়াত আইলো শেষ হইল আমার আল্লাহ ও তো মায়ার তো মায়ার সারা গুনা এখানে করিয়া আল্লাহ আমার জানা ও জানা গুনারে আমার ইস্তেগফারের বরকতে মাফ করিয়া দিলাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহ ও আল্লাহ কইত্রা বান্দা গুনা ওগুন তুমি দেখতে করিয়া আমি তোমার এখন একটা আন্দাজ তোমার ওইতো তোমার বালে আমল থাকি গুনা বেশি ও আমি আল্লাহ রহিম আল্লাহ হইয়ার তোমার জীবনের সারা গুনারে আমি আল্লাহ রব্বুল আলামিনে তুমি একদিন তওবা করলে খালিস দিলে ওই খালিস দিলে তওবা করার কারণে আমি আল্লাহ সারা গুনারে নেকি দিয়া পরিবর্তন করিয়া আজকে তোমার নামায় আমলর উল্টা পৃষ্ঠা সিধা পৃষ্ঠা দো বাজু আমি নেকি দি পরি দিলাইলাম যাও বন্দা তুমি জান্নাতে যাও এখন তোমার খেয়ে আটকাই দে পারতা নাই সুবহানাল্লাহ আল্লাহর জাত তো ও আল্লাহ যে আল্লাহ মাহাব দিতে বড় বালা ভাই কিন্তু আমরা বান্দা বান্দিয়ে মাহাব চাই না দুস্ত বুজুর্গ আহবাব আউলে একরামে বয়ান করাইন মুস্তাক সবে ফরমাইত্রাও দেখো ভাই আমার আল্লাহ সান্না দিয়া বাদ বান্দা ফিস দিয়া বাদ বান্দা হারাম খায় তখন আল্লাহরে ফিস দিলায় বান্দা মিসা মাতে আল্লাহরে ফিস দিলায় বান্দা যখন মিসা মাত মাতে ফিস দিলায় বান্দা যখন নামাজ ছাড়ে ফিস দিলায় বান্দা যখন গুনাহ করে ফিস দিলায় আমার আল্লাহ ফিস দেন না বলে হেনে ফিস দেন না বলে যদি আখতা বান্দা মরবার আগে ফিরে যায় আর ফিরিয়া আল্লাহরে পায় না সুবহানাল্লাহ এর লাগিন আমার আল্লাহ সামনা দিয়া বত্তা কইনি ভাই কিন্তু বান্দা মান্দি আল্লাহরে ফিস দিয়া বত্তা কই সারা মিলে আমরা ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম এরে অত সময় যে মাতিলাম না মাতিলাম যে এটা হইল কি চিত্রায়ল ভূমিকা এটা কিটা এটা
astagfirullah koi bhai ta bumi ke hobe shesh hoye jani bole joy ami ora sitrai lekh manu ar ki o shongkhepe askor aluchya bishoy ami o shuru kori ar ekhon kharap paiten na kintu ami tore tore kharap pai ar mai theke horiya hoye ar tore sa dile banoy তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ